একটা ডাইনি ছিল যে চাঁদে থাকত। ও সেখানে নিজের ঘর বানায়। এমনিতে তো ওর চাঁদের ঘরে বেশ শান্তি ছিল, কিন্তু ও একলা একলা বেশ বোর হয়ে যায়। সেখানে ওর সাথে কিছু ভূতও ছিল যে ওর প্রতিবেশী ছিল। একদিন ভূতের ঘরে নেমন্তন্ন ছিল, সব ভূত সেখানে চলে আসে। এই চাঁদটা এত বড়, আর আমরা কয়েকজন, আমার তো পৃথিবীর মন কেমন করে। তোমরা জানো কত ভূত থাকে ওইখানটাতে? হ্যাঁ, আমি তো পৃথিবীতেই থাকতাম, ওইখানে তো এতগুলো ভূত ছিল যে আমি তো বোরই হতাম না কোনোদিনও। ডাইনি ওদের সব কথা শুনছিল, তারপর বলি, আমি তো সারা জীবন এখানেই ছিলাম, কেউ যদি একটু আমার সাথে থাকতো ভালোই হতো, কে আমি তো বোর হয়ে গেলাম। ডাইনিকে উদাস দেখে বাকি ভূতকে বোঝাতে লাগে, তারপর অন্য কথা বলতে লাগে। কিছুদিন পর ডাইনি যখন নিজের ঘরে খুব জোরে জোরে নাক ডেকে ঘুমোচ্ছিল, তখনই ও এক জোর বিস্ফোরণের আওয়াজ পায়। এটা কি ছিল? হঠাৎ করে এত জোরে আওয়াজ কোত্থেকে এলো? তাও আবার চাঁদে? এখানে আমাকে ছাড়া তো কেউ থাকে না। ডাইনি তাড়াতাড়ি দরজা গিয়ে খোলে, আরও যে দরজা খোলে দেখে যে ওর দরজার ঠিক সামনে একটা স্পেস শিপ এসে পড়েছে, আর ওর থেকে ধোঁয়া বেরোচ্ছে। মনে হচ্ছে স্পেস শিপটা চাঁদে এসে পড়েছে, আর এত জোরে আওয়াজটা এরই। আরে কে নড়ছে দেখি? মনে হচ্ছে যে চালাচ্ছিল সে বেঁচে আছে, কিন্তু সেটা কি করে সম্ভব? ডাইনি তখন স্পেস শিপের একটু কাছে যায়, আর দেখে যে স্পেস শিপের ভেতরে বিনু নামের একটা লোক আছে, যে এখনো বেঁচে ছিল আর শ্বাস নিচ্ছিল, কিন্তু ও বেশ আহত। আরে আমার তো মনে হয় না যে বেশি দিন বাঁচবে, কিন্তু আমি কি করি? তবে দেখতে বেশ ভালো, আমি যদি একে নিজের জাদু দিয়ে ঠিক করে দিই, তো আমি ওকে বলবো আমার সাথে থেকে যেতে, তো আমি কখনো বোর হব না, আর হতে পারে ও আমাকে পছন্দ করে ফেলে। ডাইনি এসব ভেবে খুশি হয়ে যায়, আর তাড়াতাড়ি লোকটাকে স্পেসশিপ থেকে বের করে আনে। স্পেসশিপ থেকে বের করতেই ডাইনি লোকটাকে জাদু দিয়ে একদম ঠিক করে ফেলে। আরে আমি কোথায়? ডাইনি, আর আমি, আর আমি কি সত্যি চাঁদে পৌঁছে গেলাম নাকি? আরে ব্যাস ব্যাস, আর কত প্রশ্ন করবেন আপনি। হ্যাঁ, আমি এক ডাইনি আর এটা চান, তবে তুমি তো মরে যেতে গো, আর আমি আমার জাদু দিয়ে তোমায় বাঁচিয়ে নিয়েছি। কেন? যাতে তুমি আমায় জ্যান্ত খেতে পারো? না না, এরকম হলে তো আমি মরেই যাবো। আরে না না, এইসব তেমন কিছুই হবে না। আমি তোমার প্রাণ শুধু এই কারণে বাঁচিয়েছি যে আমার তোমাকে পছন্দ হয়েছে, এখন আমরা বিয়ে করব, আর একসাথে চাঁদে থাকব। এইসব শুনে বিনু হয়রান হয়ে যায়। তখনই কারো জোরে জোরে হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। এটা স্পেসশিপে বসে থাকা অপর ব্যক্তির হাসি ছিল। আরে এ কোত্থেকে এলো? এও কি স্পেসশিপে ছিল নাকি? আরে এ তো রঘু, আমার বন্ধু, তুই বেঁচে আছিস? দিনু, আমি অজ্ঞান ছিলাম, কিন্তু তোর আর ডাইনির বিয়ের কথা শুনে হঠাৎ করে উঠে গেলাম। না না, ডাইনিকে বিয়ে করব না, মাথা খারাপ নাকি? এসব কি কথা বলে যাচ্ছিস তুই? এটা শুনে ডাইনির খুব রাগ হয়। কি বললি তুই? এক, আমি তোর প্রাণ বাঁচালাম, আর এখন তুই আমাকে মানা করবি? এর থেকে ভালো আমি তোকে মেরেই ফেলি, আর তারপর তোরে বন্ধু কেও। এটা শুনে বিনু আর ওর বন্ধু রঘু খুব ভয় পেয়ে যায়। না না, থামো, কিছুক্ষণ ভাবার সময় তো দাও। ঠিক আছে, ভেবে নে, ভালো করে ভেবে নে, আমার সাথে বেঁচে থাকবি না আমাকে ছাড়া মরে যাবি। বিনু তারপর রঘুকে সাথে নিয়ে কোনায় যায়, আর ওর সাথে ফুসফুসিয়ে কথা বলতে লাগে। তোকে তো বলেছিলাম স্পেসশিপ বানানোটা বাজে আইডিয়াটা, স্পেসশিপ ভেঙেও গেল আর এখানে আটকে গেলাম। কি করে জানবো যে এখানে ডাইনি আছে বলে? সারা জীবন তো স্পেসশিপ বানাতেই লাগিয়ে দিলাম, জানি না তো কিছুই, আর যখন এখানে এলাম দেখলাম এখানে ডাইনি থাকে, এবার কি করবো সেটা বল। একটা উপায় আছে, গিয়ে ডাইনিকে প্রথমে বল যে তুই বিয়েটা করবি। কি? সেটা হচ্ছে না, যদি এ আমার বউ হয়ে যায় সারা জীবন আমার ঘাড়েই বসবে, আমি কি ওর বর হয়ে এখানে সারা জীবন থাকবো? তুই একবার বল তো, তারপর আমি সব কিছু বুঝে নেব। কিছু যদি হয়ে যায় ডাইনির আগে আমি তোকে মারব। তখনই সেখানে ডাইনি আসে আর ওদের বলে, কি তাই নাকি রে, সত্যি বলছিস? আমি এখনই বিয়ের ব্যবস্থা করছি, এখনই বিয়ে হবে। থামো থামো, সমস্যা আছে।
সমস্যা? পৃথিবীতে আমাদের মা বাবা আছে যে অপেক্ষা করছে। তাদেরকে বলে এসেছিলাম যে আমরা বন্ধুর বাড়িতে যাচ্ছি, কিন্তু আমরা চাঁদে এসে গেছি। আর মা বাবা ছাড়া বিনি কিন্তু বিয়ে করবে না, তাই ও চায় যে স্পেসশিপটা ঠিক করে দাও, তারপর তিনজন মিলে আমরা গ্রামে যাব। গ্রামে গিয়ে মা বাবার সামনে আমরা বিয়ে করব। তারপর বিয়ের পর সব মেয়েরা তো শ্বশুর বাড়ি যায় না, তাহলে তুমি কি করে এটা মানা করতে পারো? ডাইনি এটা শুনে চিন্তায় পড়ে যায়। না হলে তুমি স্পেসশিপটা ঠিক করে দাও আর আমরা আবার গ্রামে ফিরে যাই, ওর মা বাবাকে ধরে এখানে নিয়ে আসি। না না, আমি তোমাদের একলা ছাড়তে পারবো না। যদি তোমরা ফিরে না আসো তবে দাঁড়াও, আমি স্পেসশিপটা ঠিক করে দিই আগে, তারপর আমরা তিনজন একসাথে তোমাদের গ্রামে যাব। এটা শুনে বিনু আর রঘু মনে মনে খুশি হয়ে যায়। ডাইনি চুটকি বাজায়, আর ওর চুটকি বাজাতেই জাদুতে স্পেসশিপ ঠিক হয়ে যায়। এটা তো ঠিক হয়ে গেল, চল দিনু বাড়ি যাই। বৌদি চলো আমরা সবাই মিলে এখন গ্রামে যাই। এটা শুনে বিনু রঘুকে রেগে গিয়ে চোখ দেখায়। হ্যাঁ হ্যাঁ কেন না, চলো আমি তৈরি আছি। আমার শুধু একটু লজ্জা লাগছে, কিন্তু দাঁড়াও, যাওয়ার আগে প্রতিবেশীদের একটু বিদায় তো জানিয়ে আসি। আমি এখনই ওদের ডেকে আনছি। এটা বলে ডাইনিও সব ভূত বন্ধুদের ডেকে আনে, আর সবাই মিলে ডাইনির বিদায়ের ব্যবস্থা করে। তারপর তিনজন স্পেসশিপে বসে ওদের গ্রামে ফিরে আসে। গ্রামে পৌঁছে রঘু বিনুকে বলে, শোন, একে নিয়ে তুই বাড়ি যা, আর বলকে একে বিয়ে করবি, কিছুক্ষণের মধ্যে আমি সব ঠিক করে দেব। আমি কিন্তু ভরসা রাখছি, না আসলে ভালো হবে না। এটা বলে রঘু হাসতে হাসতে চলে যায়, আর বিনু ডাইনিকে নিয়ে নিজের ঘরে। বিনু কোথায় ছিলি বাবা? ঘরে আলু শেষ হয়ে গেছে, যা গিয়ে একটু বাজার থেকে নিয়ে আয়। সারাদিন এদিক ওদিক শুধু আজে বাজে কাজ করে বেড়াস, ঘরে একটু সাহায্য করতেও তো পারিস। তখনই ডাইনি পেছন থেকে এসে বিনুর মায়ের পা ধরে। বাঁচাও বাঁচাও, এই ডাইনি আমার পায়ে প্রণাম কেন করছে? ভয় পেও না মা, এই আমার হবু বউ, চাঁদ থেকে এসছে আর তোমার আশীর্বাদ নিতে চায়। এটা শুনে ওর মা অজ্ঞান হয়ে যায়। তখনই বিনুর ভাই বাইরে থেকে ঘরে ঢোকে, আর ঘরের এই অবস্থা দেখে বলে, দাদা কি হচ্ছে সব? আমাকে রঘু ভাইয়া বললো যে ও এখানে আসতে পারবে না, কারণ ও খুব কাজ বেড়ে গেছে তাই বাইরে যাচ্ছে। হে ভগবান, রঘু আমাকে ধোকা দিয়ে দিল রে, আর ডাইনি তো আমার সাথেই আছে, কি করবো আমি? আগে তাড়াতাড়ি ঘরকে সামলাও আর ওদের বোঝাও, ততক্ষণ পৃথিবীতে একটু ঘুরে নি, আমি প্রথম প্রথম এলাম না তাই। এটা বলে ডাইনি গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে। ওদিকে বিনু বাড়িতে সব কথা খুলে বলে। ডাইনি গ্রামে ঘুরছিলই যে ও গাছে লটকে থাকা এক ভূতকে দেখতে পায়। ও গিয়ে তার পাশে বসে পড়ে। ডাইনি ওকে সব কথা বলে। মানুষের থেকে কিন্তু খুব সাবধান, এরা করে আরেক আর বলে আরেক। এমনিতে পৃথিবীতে খুব একটা ভালো লাগছে না, ওখানে একলা ছিলাম চাঁদে, তাই আমার কারো সঙ্গী দরকার ছিল, কিন্তু পৃথিবীতেও যে আমি একলা একলাই আছি, তার উপর চাঁদ থেকে এত দূরে আমি। তুমি কিন্তু চাইলে আমি তোমার সাথে যেতে পারি, এখানে ভালো লাগে না, আমরা একসাথে থাকবো। কি সত্যি? ঠিক আছে তাহলে চলো আমার সাথে সেই স্পেসশিপ করে যেটা করে আমি এসেছি, তবে দাঁড়াও গিয়ে আগে বেনুকে জানাই। ডাইনি এটা বলে সোজা বেনুর ঘরে যায়। ওদিকে বেনু আর বেনুর ভাই খুব চিন্তায় ছিল যে ডাইনির থেকে নিস্তার কি করে পাবে। বেনু আমি এসে গেছি, তবে ক্ষমা করে দাও, আমি চলে যাব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই গ্রামে আমি এক ভূতকে পেয়েছি যে আমার সাথে চানে গিয়ে থাকবে। কি সত্যি? মানে এটা শুনে আমার খুব দুঃখ পেলাম, কিন্তু ঠিক আছে তুমি করতে পারো। হ্যাঁ, তবে আমি কি তোমার স্পেসশিপটা নিয়ে যাই? হ্যাঁ নিশ্চয়ই, ওটা আমার তরফ থেকে একটা উপহার। ডাইনি ভূতের সাথে স্পেসশিপ করে চাঁদে চলে যায় আর খুশি খুশি থাকতে লাগে। ওদিকে ডাইনি যেতেই রঘু বিনুর কাছে আসে। রঘু, পাঠিয়ে দিলাম তো ডাইনিকে, দেখলি আমি নিজের কথা রেখেছি? হ্যাঁ। কি তুই করেছিস? তুই তো আমাকে মাঝপথে ছেড়ে পালিয়েছিলিস, তুই ভাবিসনি আমার আর আমার পরিবারের কি হবে? না রে, আমি ওই ভূতকে পাঠিয়েছিলাম তান্ত্রিকের সাহায্যে, যাতে ওদের বন্ধুত্ব হয় আর ওর সাথে পালিয়ে যায় আর তুই বেঁচে যাস। আমার ভাই,
আমি ভেবেছিলাম তুই আমাকে ফাঁসিয়ে পালিয়েছিলিস, কিন্তু তুই আমার সাহায্য করলি। তুই হচ্ছিস আমার আসল ভাই।